হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে আমি খুবই গুরুত্বপূর্ণ বিষয় কনজাংটিভাইটিস বা চোখ উঠা রোগ নিয়ে বিস্তারিত আলোচনা করব। আমাদের দেশে এই রোগ খুব দেখা যায়, অত্যন্ত সোঁয়াচে এবং মহামারী আকারেও দেখা দিয়ে থাকে। চোখে ব্যাকটেরিয়া বা ভাইরাসের আক্রমণে এ রোগ হয়ে থাকে। আজকের আলোচনার বিষয় হলো চোখ উঠলে কোন ধরনের ড্রপ ব্যবহার করতে হবে, কোন ধরনের ঔষধগুলো খেতে হবে, চোখ উঠার কারণগুলো কী কী, লক্ষণ ও উপসর্গ, এবং চোখ উঠলে কোন ধরনের নিয়মগুলো মেনে চলতে হবে। তাই আশা করি আপনারা পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অত্যন্ত মনোযোগ সহকারে দেখবেন, তাহলে আপনারা পরিপূর্ণ ধারণা পেয়ে যাবেন এবং অনেক অনেক উপকৃত হবেন। এখন আমি কনজাংটিভাইটিস বা চোখ উঠা রোগের জন্য স্বাস্থ্য অধিদপ্তরের যে নির্দেশনাগুলো আছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। চোখ উঠার লক্ষণ ও উপসর্গগুলো হলো চোখের সাদা অংশ লাল হয়ে যাওয়া, চোখের পাতা ফুলে যাওয়া, ঘুম হতে উঠার পর চোখের দুই পাতা একসঙ্গে লেগে থাকা, চোখ দিয়ে পানি পড়া, চোখে জ্বালা পড়া ও চুলকানি হওয়া, দেখতে সমস্যা হওয়া, আলোতে কষ্ট হওয়া, চোখে হলুদ বা সাদা রঙের ময়লা জমা। চোখ উঠার প্রধান দুটি কারণ হলো ভাইরাসজনিত এবং ব্যাকটেরিয়াজনিত। ভাইরাসজনিত চোখ উঠায় পাতলা বর্ণহীন পানি পড়ে বেশি, তবে ব্যাকটেরিয়াজনিত হলে নিঃসরণটি ঘন ও একটু হলদেটে হয়ে থাকে। প্রতিকার, অর্থাৎ চোখ উঠলে কোন ধরনের নিয়মগুলো মেনে চলতে হবে। চোখে হাত দেওয়া যাবে না, পুকুর বা নদী নালা গোসল করা যাবে না, চোখে কালো চশমা ব্যবহার করতে হবে, রুমালের পরিবর্তে নরম ও পরিষ্কার টিস্যু ব্যবহার করতে হবে, ধুলোবালি আগুন এবং রোদে কম যাওয়া, তোয়ালে সহ অন্যান্য জিনিস পরিবারের সবাই আলাদা আলাদা ব্যবহার করা, পর্যাপ্ত বিশ্রাম নেওয়া, চক্ষু বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া, কুসুম গরম পানি দিয়ে চোখ পরিষ্কার করলে খুবই আরাম এবং উপকার পাওয়া যায়। এখন আমি চোখ উঠলে কোন ধরনের ড্রপগুলো ব্যবহার করা হয়ে থাকে তা আপনাদের সামনে আলোচনা করব। তার আগে আপনাদেরকে একটি বিষয় জানিয়ে রাখি, আপনারা চোখ উঠলে অবশ্যই একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে তারপর চোখের ড্রপ ব্যবহার করবেন। স্ক্রিনে যে ড্রপটি দেখতে পাচ্ছেন এটি হলো অপটিমক্স আই ড্রপ। মূল উপাদান হলো মক্সিপ্লোক্সাসিন। এটি একটি অ্যান্টিবায়োটিক ড্রপ যা চোখে ব্যবহার করা হয়ে থাকে। এটি সাধারণত এক ফোঁটা করে প্রতি চোখে ব্যবহার করতে হয়, এভাবে দিনে দুইবার 7 দিন ব্যবহার করতে হবে। অথবা আপনারা অন্য ধরনের অ্যান্টিবায়োটিক ড্রপ ব্যবহার করতে পারেন, যেমন অ্যাসকিউমাইসেটিন আই ড্রপ। এর মূল উপাদান হলো ক্লোরামফেনিকল 0.5%। এটি সাধারণত এক ফোঁটা করে ব্যবহার করতে হয়, প্রতি চোখে এক ফোঁটা করে 2 ঘন্টা পরপর ব্যবহার করা যায়। চোখ উঠলে অনেকে চোখ ব্যথা করে, সেক্ষেত্রে আপনারা প্যারাসিটামল জাতীয় ঔষধ যেমন নাফা বা নাফা এক্সটেন্ড সকালে একটি, দুপুরে একটি এবং রাত্রে একটি খেতে পারেন। এরপর হলো চোখ উঠলে অনেকের চোখ চুলকানি হয়, চোখ জ্বালা পোড়া করে, সেক্ষেত্রে আপনারা অ্যান্টিহিস্টামিন জাতীয় ওষুধ ব্যবহার করতে পারেন, যেমন ওরাডিন 10 মিলিগ্রাম। এটি চোখ চুলকালে খুব ভালো কাজ করে। এর মূল উপাদান হলো লোরাটাডিন 10 মিলিগ্রাম। অথবা আপনারা সেটিরিজিন গ্রুপের অ্যান্টিহিস্টামিন ব্যবহার করতে পারেন, যেমন অ্যালাট্রল 10 মিলিগ্রাম। তো আজকে এতটুকুই। ভিডিওটি ভালো লাগলে প্লিজ অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।